পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামে প্রায় বহু বছর থেকে কাঁচা রাস্তার সমস্যা চলে আসছে। এই রাস্তা দিয়ে প্রায় 4-5 হাজার লোক যাতায়াত করে। বর্ষার সময় তারা ভীষণ সমস্যার সম্মুখীন হয়। এই যে রাস্তার এখান থেকে শুরু, রাস্তাটা খুব বাজে দেখতে পাচ্ছ, সাইকেল কানা টানা করে নিয়ে যায়, যে ছেলেপুলে দেখছো যাতায়াত করছে, সব পানি লেগে আছে রাস্তাটাতে। আমরা ছেলেপুলে খুব কষ্ট পাচ্ছে, রুগীরা খুব কষ্ট পাচ্ছে। আমরা সাইকেল কানা করে নিয়ে পরের জমি দিয়ে ঢাট্টা ফাট্টা দিয়ে বেড়া বানিয়ে কোনো নৌকা দিয়ে আর কিছু দিয়ে আমরা এই সব কিছু করে যাতায়াত করি। আমরা রোগী রাস্তাও সময় হয়ে যায়, আমাদের মারা যায়। প্রায় 500 মিটার এই রাস্তাটি, এই রাস্তা দিয়ে 5 থেকে 6টি গ্রামের 4 থেকে 5 হাজার লোক যাতায়াত করে। এই রাস্তা দিয়ে তাদের স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, ব্লক, স্টেশন, হাট বাজার, অফিসে যেতে হয়। লোকের জায়গার উপর দিয়ে গ্রামবাসী যাতায়াত করছে। আমাদের এদিকে সব কিছু, হাট বাজার, স্কুল বাজার, ব্যাংক, থানা, আমাদের হসপিটাল, কোনো ডেলিভারি যদি হয়ে যায় তাহলে সেটাও অসুবিধা হয়। এটা জলটা নিয়ে পা চুলকায়, ঘা হয়ে যায়। আমরা চাই কি এই ঘাটাটা হোক। বর্ষার সময় রাস্তার পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। বছরে বেশিরভাগ সময় এই রাস্তার উপর জল কাদা লেগে থাকে, ফলে গ্রামবাসীরা ঘুরপথ অবলম্বন করতে বাধ্য হন। সেই পথ দিয়ে যেতে তাদের সময় লাগে। আমরা এই রাস্তা দিয়ে আজ যাওয়া আসা করা ই হয় না, না হইলে অসুবিধা হয়েছে তো আমাদের, এটা আমাদের কাছে হয়েছে, ওই জন্য এই রাস্তাটা চাইছি। বিষয়টি আমি বিস্তারিতভাবে পঞ্চায়েত প্রধান পারানা বিবিকে জানাই। উনি আমাকে বললেন যে পঞ্চায়েত তহবিল থেকে এত বড় কাজ করা সম্ভব না, কিন্তু আমরা বিধায়ক তহবিলের টাকা থেকে এটা করার চেষ্টা করব। প্রধানরা তো করতে পারবে না, অত বড় রাস্তা, অত বড় রাস্তা করার অর্ডার নেই। আমরা এমএলএর কোটা থেকে 5 লক্ষ টাকার ওখানে স্কিম দিয়েছিলাম, তো স্কিমটা দেওয়াই আছে, এখন পর্যন্ত কাজটা চালু হলে আমরা শুরু করে দেব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে পঞ্চায়েত প্রধান ফারহানা বিবি মোবাইল নম্বর 9563401156 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।